শুভ সকাল শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ রয়েছি। তো দেখো শিক্ষার্থীরা, প্রথমাধ্যায় আশা করি তোমরা শেষ করে ফেলেছো, আমিও তোমাদের সাথে যুক্ত ছিলাম, তোমরাও রীতিমতো ক্লাস করেছো। দেখো আজ আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। আমাদের তৃতীয় অধ্যায় হলো কি, দেখো তো, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো জীবদেহ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের ন্যায় বস্তু নিয়ে গঠিত। এরা একটির উপর একটি সজ্জিত হয়ে কি করে, জীবদেহ গঠন করে। তাহলে জীবদেহ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের ন্যায়, বক্স আমরা চিনি তাই না, বক্সের ন্যায় বস্তু নিয়ে গঠিত। এরা একটির উপর একটি সজ্জিত হয়ে, মানে আমরা কি, যেমন একটি দেয়াল তৈরি করতে গেলে ইটের উপর একটি, ইটের উপর আরেকটি ইট সাজিয়ে তো আমরা দেয়াল তৈরি করি তাই না, ঠিক তেমনি একটির উপর একটি বক্স রেখে এই জীবদেহ গঠিত। দেখো তাহলে এরা একটির উপর একটি সজ্জিত হয়ে গঠিত হয়। একটি জীবদেহের প্রত্যেকটি বক্সে প্রায় একই ধরনের, তাহলে ইট যেমন একই মাপের হয় তেমনি এই বক্সগুলোও দেখতে একই মাপের হয়ে থাকে। তাই এদেরকে গঠন ও কাজের কি বলা হয়, একক বলা হয়। এদেরকে কি বলা হয়, গঠন ও কাজের একক বলা হয়। এরাই কোষ নামে পরিচিত। তোমরা নিশ্চয়ই ইট দিয়ে দেয়াল বানাতে দেখেছ। একটির উপরে একটি ইট সাজিয়ে যেমন দেয়াল নির্মাণ করা হয়, তেমনি একটির উপর একটি কোষ সাজিয়ে কি করা হয়, একটি জীবদেহ গঠিত হয়। এই যে মিস বলেছি না, একটি ইটের উপর আরেকটি ইট সাজিয়ে যেমন আমরা দেয়াল নির্মাণ করি, তেমনি একটির উপর একটি কোষ সাজিয়ে জীবদেহ গঠিত। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে আমরা কী জানতে পারবো, দেখো তো এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো, কোষ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্যকারী প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবো, এরপরে কি জীবদেহে কোষের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো তাই না, এরপরে কি দেখো জীবদেহের নানা কার্যক্রমে কোষের অবদান উপলব্ধি করতে পারবো এবং উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো। তাহলে এই অধ্যায়ে মোটামুটি অনেক কাজ রয়েছে, এই কাজগুলো সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা দেখি কোষ কাকে বলে। আমরা কি জানি কোষ কাকে বলে? জীবদেহে গঠনের কাজের এককই হলো কোষ। আমরা দেখছি, পরের পেজে চলে যাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, আশা করি বইটি সবার কাছেই রয়েছে। আমরা পৃষ্ঠা নাম্বার 22 চলে গেলাম, বইটি আছে না তোমাদের কাছে? দেখো তাহলে পার্ট এক এবং দুয়ে কী আছে দেখো তো। পার্ট এক এবং দুই নিয়ে আলোচনা করছি। কোষ হলো জীবের গঠন একক। একক কাকে বলে তা তোমরা জেনেছো। জীবদেহের গঠন ও কাজের এককে কী বলা হয়, কোষ বলে। কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীর গঠিত। তাহলে আমাদের শরীর কীভাবে গঠিত, কোটি কোটি কোষের সমন্বয়ে। তোমরা রাজমিস্ত্রিদের ইট দিয়ে দেয়াল বানাতে দেখেছো তাই না শিক্ষার্থীরা? একটি দেয়াল বানাতে কতগুলো ইট লাগে তোমরা বলবে, অনেক ইট লাগে। ঠিকই বলেছো, অসংখ্য ইট জুড়ে দিয়ে একটি দেয়াল তৈরি হয়। এভাবে ধীরে ধীরে একটি মস্ত পাকা বাড়ি তৈরি হয়ে যায়। তাহলে একটি ইটের উপর একটি ইটের গাঁথুনির মাধ্যমে আমরা বড় বড় কি দালান তৈরি হতে দেখি তাই না শিক্ষার্থীরা? এভাবে ধীরে ধীরে একটি মস্ত পাকা বাড়ি তৈরি হয়ে যায়। বাড়িটি তৈরির কাজ শেষ হলে প্রতিটি ইটকে আলাদা করে দেখা যায় না। যদি একটি ইটের উপর একটি ইটের গাঁথুনি দিয়ে কি করা হয়, দেয়াল করা হয় বা বাড়ি করা হয়, তখন কি আলাদা করে ইটকে দেখা আর কি দেখা যায় না। গাঁথার আগে সবাই বলতো ইট, আর এখন বলছে একটি পাকা বাড়ি তাই তো? হ্যাঁ, তোমার আমার সবার শরীরে এরই কতগুলো ক্ষুদ্র ইটের আকারের বক্স দিয়ে তৈরি। তাহলে কি ক্ষুদ্র ক্ষুদ্র ইটের আকার বলতে এখানে কি কোষ বোঝানো হয়েছে, বাইরে থেকে তা বোঝ। এসব বক্সগুলোকে এখন আমরা কোষ বলে জানি। অ্যামিবা বা ক্লোরেলা একটি মাত্র কোষ দ্বারা গঠিত জীব। কে প্রথম কোষ আবিষ্কার করেন তা কি তোমরা জানো শিক্ষার্থীরা, বলো তো?
ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলের টিপি পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো বক্স পরপর সাজানো দেখতে পান। এগুলোকে তিনি কোষ নাম দেন। এগুলো ছিল কি, জীবন্ত কোষ না মৃত কোষ বলো তো শিক্ষার্থীরা? এগুলো ছিল মৃত কোষ। জীবন্ত কোষে প্রোটোপ্লাজম থাকে। প্রকৃতপক্ষে তিনি কোষের চারদিকের দেয়ালগুলোই শুধু দেখতে পেয়েছিলেন। তাহলে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক কত সালে বলতো 1665 খ্রিস্টাব্দে বোতলের চিপি পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো বক্স পরপর সাজানো দেখতে পান। এগুলোকে তিনি কী নাম দেন? কোষ নাম দেন। এগুলো ছিল কি? মৃত কোষ। ঠিক আছে, এগুলোকে তিনি কোষ নাম দেন এবং এগুলো ছিল মৃত কোষ। জীবন্ত কোষে প্রোটোপ্লাজম থাকে। প্রকৃতপক্ষে তিনি কোষের চারদিকের দেয়ালগুলো শুধু দেখতে পেয়েছিলেন। আসলে তিনি কি দেখতে পেয়েছিলেন? কোষের চারদিকের দেয়াল। এবার দেখো, আমরা জীবকোষের প্রকারভেদ সম্পর্কে জানবো। নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটি হলো কি, আদি কোষ ও প্রকৃত কোষ। আদি কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়। তাহলে আদি কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, যেমন কি ব্যাকটেরিয়া। প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে। তাহলে আদি কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ থাকে না, যেমন কি ব্যাকটেরিয়া। কিন্তু প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে। প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দু ভাগে। একটা হলো কি, দেহকোষ, অপরটি হলো জনন কোষ। দেহকোষের কাজ কি দেখো তো, দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। তাহলে কি করে, দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের কারণে কি, জীবদেহ বৃদ্ধি পায়। জনন কোষের কাজ হলো জীবের প্রজননে অংশ নেওয়া। তাহলে জনন কোষের কাজ কি? জনন কোষের কাজ হলো জীবের প্রজননে অংশ নেওয়া। জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায়, যেমন কি গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি। সাধারণত কোষ এতই ক্ষুদ্র যে খালি চোখে কী করা যায় না, দেখা যায়। তাহলে এখানে আমরা অনেকগুলো নতুন শব্দ পেলাম। প্রোটোপ্লাজম পেলাম, দেহকোষ পেলাম, জননকোষ পেলাম, একটি অণুবীক্ষণ যন্ত্র পেলাম, তাই না? উপরে দেখা যাচ্ছে চিত্রটি। এবার দেখো পাঠ 3-6, একটি জীবকোষের গঠন। এখানে দেখো, একটি জীবকোষ এতই ছোট যে তা খালি চোখে দেখা যায় না, তাই বলে মানুষ কিন্তু বসে নেই। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই কোষ বেশ ভালোভাবে দেখা যায়। বর্তমানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলো ভালো দেখা যাচ্ছে। এর ফলে কোষে অনেকগুলো অঙ্গাণু আবিষ্কৃত হয়েছে। এবার কোষের প্রধান প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, আমরা কোষের পরের পৃষ্ঠে আমরা দুটি কোষ দেখতে পাচ্ছি। একটি হলো প্রাণী কোষ, একটি হলো উদ্ভিদ কোষ। দেখো, বাইরের দিক থেকেই কিছু পার্থক্য দেখা যাচ্ছে। পার্থক্যগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন চলো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখো, কোষ প্রাচীর। শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়। এই যে উদ্ভিদ কোষ দেখা যাচ্ছে, তাই না? এখানে দেখো, কোষ প্রাচীর দেখা যাচ্ছে, কিন্তু প্রাণীকোষে কোনো কোষ প্রাচীর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, শুধু কোষঝিলিটা দেখা যাচ্ছে, তাই না? শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়, প্রাণীকোষে কোনো কোষ প্রাচীর নেই। এটি জড় পদার্থের তৈরি। তাহলে এটি কি? এটি হলো জড় পদার্থ দিয়ে তৈরি। কোনো কোনো কোষের প্রাচীরে কী থাকে? আবার ছিদ্র থাকে। এদেরকে কী বলা হয়? কূপ বলা হয়। ঠিক আছে, কোনো কোনো কোষের প্রাচীরে আবার ছিদ্র দেখা যায়। এদেরকে কী বলা হয়? কূপ বলা হয়। কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভিতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে কোষ প্রাচীর কী করে? কোষ প্রাচীর হলো কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভিতরের অংশকেও কী করে? রক্ষা করে। তাহলে কোষ প্রাচীরের অনেক কাজ রয়েছে, তাই না? প্রথম কাজটি হলো কোষের আকার প্রদান করা। এরপরে কি, ভেতর আর বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে, তাই না? আবার আরেকটি কাজ হলো ভিতরের অংশকে ওরা রক্ষা করে। এরপরে দেখো প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট বেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলা হয়।
তাহলে এখানে কি আমরা প্রোটোপ্লাজম দেখতে পাচ্ছি? দেখো তো শিক্ষার্থীরা, কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট, তাই না? কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলিনে থাকে আদাতরল বস্তুকে প্রোটোপ্লাজম বলে, একে জীবনের ভিত্তি বলা হয়। এর তিনটি অংশ যথা কি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। দেখা যাচ্ছে, পরের পেজে একটু দেখি, নিউক্লিয়াসের গঠন দেখা যাচ্ছে, তাই না? তাহলে প্রোটোপ্লাজম কি? কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলি নেয় থাকতে, এই যে পাতলা পর্দা বিশিষ্ট জেলি নেয় থাকতে তরল পদার্থ, এটাকেই প্রোটোপ্লাজম বলে, একে জীবনের ভিত্তি বলা হয়। এর তিনটি অংশ থাকে যথা কি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোষ ঝিল্লি দেখা যাচ্ছে, তাই না? কোষ ঝিল্লি দেখা যাচ্ছে, আমরা চিত্রগুলো একটু ফলো করি, সাইটোপ্লাজম আর কি এবং নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস, ঠিক আছে। এরপর দেখো কোষ ঝিল্লি, সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলে। কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন, যে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলে। এটি কোষের ভিতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ, গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে এই পর্দাটির কাজ হলো কি? কোষ ঝিল্লির কাজ হলো কি বলো? কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? এবার দেখো সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। কিছু শারীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয়, যেমন কি শালক সংশ্লেষণ। সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিতি নিচে দেওয়া হলো। দেখো কি কি প্লাস্টিড দেখা যায়, এরপর কি আর কি দেখা যায়, দেখো কোষ গব্বর দেখা যায়, মাইটোকন্ড্রিয়া দেখা যায়। তাহলে আমরা জানি প্লাস্টিড হলো কি, এগুলোকে আবার কি বলা হয়? বর্ণাধারও বলা হয়। প্লাস্টিড কোথায় দেখা যায়? উদ্ভিদ কোষেই দেখা যায়, আমরা এটা পড়লেই জানতে পারবো। দেখো প্লাস্টিড, এগুলোকে বর্ণাধারও বলে। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, যে মিস বললাম প্রাণী কোষে প্লাস্টিড দেখা যায় না। প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। তাহলে প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রঙ আমরা দেখি তা সবই এই প্লাস্টিডের কারণে, ঠিক আছে? সবুজ প্লাস্টিড প্রধানত কী করে? খাদ্য তৈরিতে সাহায্য করে। অন্যান্য রঙের প্লাস্টিকগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। বর্ণহীন প্লাস্টিক কী করে? খাদ্য সঞ্চয় করে। তাহলে প্লাস্টিকের অনেক ভূমিকা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিক দেখা যায়। এরপর দেখো কোষ গব্বর, পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখো, দেখবে যে কোষের মধ্যে বৃহৎ একটি ফাঁকা জায়গা রয়েছে, এটাকে কী বলা হয়? কোষ গব্বর বলে। নতুন কোষের গব্বর ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে, কিন্তু একটি পরিণত উদ্ভিদ কোষে এই গব্বরটি বেশ বড়। উদ্ভিদ কোষে অবশ্যই গব্বর থাকে, একটি প্রাণী কোষে সাধারণত কোষ গব্বর থাকে না, তবে যদি থাকে তাহলে সেটি হবে ছোট। তাহলে আরেকটি বৈশিষ্ট্য পাচ্ছি কি, উদ্ভিদ কোষে অবশ্যই গব্বর থাকে, তবে প্রাণী কোষে থাকে না, যদিও বা থাকে সেটি কি অবশ্যই অনেক ছোট হয়। কোষ গব্বরে যে রস থাকে তাকে কি বলা হয়? কোষ রস বলে। কোষ গব্বর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে উদ্ভিদ কোষের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি? কোষ গব্বর। আমরা দুটি বৈশিষ্ট্য পেলাম, একটা প্লাস্টিক পেলাম উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য, আরেকটি বৈশিষ্ট্য হলো কোষ গব্বর, ঠিক আছে? এরপর দেখো কোষ গব্বর কোষ রসের আধার হিসেবে কাজ করে। আন্ডারলাইন করে ফেলো কিছু কিছু জিনিস। ইহা ছাড়া কোষের উপর কোনো চাপ এলে তাও নিয়ন্ত্রণ করে। তাহলে কোষ গব্বর কোষ রসের আধার হিসেবে কাজ করে, এছাড়া কি কোষের উপর কোনো প্রকার চাপ এলে সেটা কি কোষ গব্বর নিয়ন্ত্রণ করে থাকে।
ঠিক আছে? আমরা কি দেখতে পাচ্ছি কোষ গব্বর? অবশ্যই, এটা হলো কোষ গব্বর। আর প্রাণী কোষে দেখো ছোট একটি কোষ গব্বর দেখা যাচ্ছে এবং সেটি কি অনেক ছোট। ঠিক আছে, তাহলে আমরা জানলাম মোটামুটি। এরপর মাইটোকন্ড্রিয়া দেখো, একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়, কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এরা কি দণ্ডাকার হয়, বৃত্তাকার হয় বা তারকাকার হতে পারে। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তর কি মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি ভাঁজযুক্ত। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাই কিনা দেখি তো, এই যে দেখতে পাচ্ছি, দেখা যায়? হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে বাইরের স্তরটি মসৃণ, তাই না? আমরা মিলিয়ে দেখি, বাইরের স্তর মসৃণ কিন্তু ভিতরেরটি কি ভাঁজযুক্ত। আমরা একটু চিত্রের সাথে মিলিয়ে নেই, দেখো তো বাইরের অংশটা দেখা যাচ্ছে মসৃণ এবং ভিতরটি ভাঁজযুক্ত, তাই না? দুপাশে একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি বলো তো শিক্ষার্থীরা? শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ আমরা জানতে পারলাম, শ্বসন প্রক্রিয়ায় সে কী করে, শক্তি উৎপাদন করে। তাই মাইটোকন্ড্রিয়াকে আরেকটি নাম দেওয়া হয়েছে, সেটির নাম কি? শক্তির আধার, তাই না? তাহলে তাই মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? শক্তির আধারও বলা হয়। তাহলে আজ আমরা মোটামুটি 1-6 পর্যন্ত পাঠ, 6 পর্যন্ত পড়লাম, তাই না? পরবর্তী ক্লাসে আমরা দেখো শিক্ষার্থীরা পাঠ 7-8 নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভিন্ন অংশ দেখো, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, এসব নিয়ে আলোচনা করব। সাথে কি পাঠ 9-10 জীব দেহে কোষের ভূমিকা নিয়েও আমরা আলোচনা করব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কি আশা করছি তোমরা ক্লাসটি মোটামুটি তোমরা কি রপ্ত করতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে মিসকে জানাবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কাছে রয়েছে। তারপরে ক্লাসগুলোতে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে বাসায় অবস্থান করবে। বাই।